হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আজকে সপ্তমীর দিন এসেছি, ষষ্ঠীতে আর আসতে পারিনি কারণ আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এতদিন ধরে। আজকে এসেছি ফাইনালি। এখন তোমাদের আমাদের এখানকার ঠাকুরটা দেখিয়ে দিই। আর এখানে সবাই আছে, আমাদের কাকিমা ঠাকুমা সবাই বসে আছে। এটাই ভাবছি দেখে যে এখানে এখানে আমাদের এখানে অতটা ভালো পুজো হয় না, মোটামুটি হয়, কিন্তু তাতেই লোকজন যা মজা করছে সেটা দেখেই ভাল লাগছে। এত ভিড় সামনে দেখতে পারবে, দেখাচ্ছি দাঁড়াও। পেটের একটা কোনায় পড়ে থাকবে নাকি? আর এইটা আমার। চলে আসলাম বাড়িতে, এইমাত্র জাস্ট এসে ঢুকলাম। ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, বেরিয়ে আবার একটুখানি এরকম গোল গোল করে ঘুরলাম আমরা আমাদের এরিয়াটুকুর মধ্যে, তারপর বাড়ি চলে আসলাম। কেন কি এখন এত এত ভিড় হচ্ছে না, আর কোথাও যাওয়ার ইচ্ছা নেই, এত ভিড়ের মধ্যে কোথায় বা যাবো, আর ভালোও লাগে না এত ভিড়ের মধ্যে ঘুরতে, না ভালো লাগে না। আমরা একটুখানি হালকা একটু ফাঁকা ফাঁকা জায়গা এসব বেশি পছন্দ করি, খুব বেশি ভিড় খুব বেশি ক্রাউড পছন্দ হয় না। তবু কদিন পুজো দেখে নিয়েছি, খুব ভালোভাবে ভিড় হলেও দেখে নিয়েছি, আর মোটামুটি পুজো দেখা কমপ্লিটই হয়ে গেছে। কালকে আবার যাব গ্রামের বাড়িতে, কালকে অষ্টমী পুজো, অষ্টমী পুজো পুরোটাই দেখতে পারবে, অষ্টমীর অঞ্জলি আছে, তো ওখানে যাব আমরা কালকে আবার। কালকে আবার ওখানকার ব্লগটা তোমাদেরকে দেখাবো। আর এখন চলো আমি টুক করে আমার বার্থডেতে কি কি গিফট পেলাম, জাস্ট অল্প কটা গিফট পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আমার গিফটগুলো দেখাচ্ছি, গিফটগুলো কি কি পেয়েছি। অ্যাকচুয়ালি শুধুমাত্র বার্থডে বলে যে দিয়েছে সেরমটা নয়, পুজো আর বার্থডে দুটো একসঙ্গেই পড়েছে আমার। তো বার্থডে হিসেবে বা পুজো হিসেবে যেটা আমি বলি না কেন, সেই হিসাবেই গিফটগুলো পেয়েছি। ফার্স্টে একটা ড্রেস দেখাই, এটা আমারই কালেকশনের একটা ড্রেস। দিদিটা আমার থেকে প্রচুর শপিং করে, শতরূপাদি, তো ওই দিদি এটা নিজেই বুকিং করেছিল আমার লাইভ চলাকালীন। দিদি নিজে এটা বুকিং করেছিল, করে পরে আমাকে বলছে যে এটা কিন্তু তোমার জন্য, দিয়ে আমাকে পেমেন্ট করে দিয়েছে। তো এই হচ্ছে ড্রেসটা, এটা একটা ফুল লেন্থের ওয়ান পিস ড্রেস, মানে ওয়ান পিস নয়, গাউন আছে একটা, শিফনের একটা গাউন। এই ড্রেসগুলো হচ্ছে প্রচণ্ড মাঝখানে প্রচুর এনেছিলাম, প্রচুর দিয়েছি। তো ওটা গেল ফার্স্ট গিফট। সেকেন্ড যেটা হচ্ছে দেখাই, এটা আমাদের দুজনের জন্য, মানে এখানে শুধু আমার নয়, আমার এবং আমার বরের জন্য, দুজনের জন্য পাঠিয়েছে সুস্মিতাদি। সুস্মিতাদি প্রত্যেকবার আমাদেরকে গিফট পাঠায়, রাখিতে পাঠায়, প্রত্যেকবার পুজোতে পাঠায়, এবারও পাঠিয়েছে। এটা হচ্ছে একটা কুর্তির পিস, আর এটা হচ্ছে একটা শার্টের পিস, দুজনের জন্য দুটো পিস পাঠিয়েছে। বাট এখন আর বানানো হবে না,
পূজোর পর বানানো হবে, এই হচ্ছে দুটো পিস। তারপরেরটা দেখাই, কিউট কিউট একটা বালিশ, এটা আমাকে পাঠিয়েছে অগস্তিনিদি। অগস্তিনিদিও প্রত্যেক বছর বার্থডেতে আমাকে গিফট পাঠায় মনে করে, তো এটা পাঠিয়েছিল অগস্তিনিদি। আর তারপর যেটা দেখাবো এটা হচ্ছে, এটা আমি অলরেডি ফোল্ড করে রেখেছি, এটা কয়েকদিন আগে এটা আমাকে দিয়েছে ঋতুপর্ণাদি। এটা দিদির নিজের কালেকশনের কুর্তি, মানে দিদির বুটিক আছে, তো বুটিক থেকে আমাকে জিনিস নিয়ে এসে আমাকে পছন্দ করিয়ে দিয়ে গেছে যে তোর কোনটা পছন্দ তুই সেটা নে। এটা অ্যাকচুয়ালি দিয়েছে আমাকে পুজোর জন্য, তো আমি এটা অ্যাজ আ বার্থডে গিফট নিয়ে নিলাম। এই হচ্ছে কুর্তিটা, এটা সাইড কাটের মধ্যে এরকম কাজ করা একটা কুর্তি আছে, তো এটা একটা কুর্তি গেল। আর এরপরে যেটা দেখাবো এটা আমাকে দিয়েছে শ্রীপর্ণা, এটা হচ্ছে নেকলেস, এরকম একটা নেকলেস, এরকম একটা চোকার আমি ভেবেইছিলাম যে কিনবো। তো আমি যখন এই চোকারটা পাই আমি তখনই ভাবলাম যে কী করে বুঝে গেল আমার এরকম একটা চোকার দরকার। এরকম আমার সিলভার চোকার প্রচুর আছে, বাট গোল্ডেনটা ছিল না খুব একটা। তো এই হচ্ছে চোকার দিয়েছে আমাকে, এটার সঙ্গে একটা কানের দুলও আছে, তো এটা আমাকে দিল শ্রীপর্ণা। আর এরপরে এই ব্যাগটা, এই ব্যাগটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি এতদিন পুজোতে, তোমরা দেখতেই পারছো। এই ব্যাগটা আমাকে আমার বর দিয়েছে কয়েকদিন আগেই, বাট বলেছে বার্থডে গিফট হিসেবে নিতে এটাকে। তো পুজো সারা পুজোতে আমি এই ব্যাগটা নিয়েই ঘুরেছি, এই একটা দিয়েছে। আর আরেকটা জিনিস দিয়েছে আমাকে, সেটা হচ্ছে একটা নেক পিস, এটাও দেখাই। এটা নিজে পছন্দ করে আমাকে নিতে বলেছে। এই যে আমি একটু ব্রড স্টেটমেন্ট টাইপের নেকপিস খুব ভালোবাসি পড়তে, তো এই নেকপিসটা ও আমার জন্য দিয়েছে। এটার সঙ্গে কানের দুলও আছে আর মাথার টিকলিও আছে। এই যে, তো এইটা গেল হচ্ছে নেকপিসটা, পুরোটা দেখো স্টোনের মধ্যে, ও স্টোনের এরকম কাজ করা, এবং এগুলো না ফোল্ড যাতে ভালো পড়ে তার জন্য এরকমভাবে এই যে মতন থাকে, মানে একটু ভাঙা ভাঙা টাইপের দেখতে হয়। তো এইটা গেল হচ্ছে আমার লাস্ট গিফট। ও না, চকলেটস আছে আরও। আর এই হচ্ছে আমার চকলেট গিফট, এর মধ্যে এখন আপাতত তিনটে চকলেট আছে, বাকিগুলো সব খেয়ে নিয়েছি। টোটাল 6টা বা 7টা চকলেট ছিল, সব কটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। তো এখন আপাতত একটা কিটক্যাট আছে, একটা ডেয়ারি মিল্ক এটা আছে, নাটস অ্যান্ড ফ্রুটস, আর একটা এইটা আছে, এই যে ডেয়ারি মিল্কের একটা হার্ট শেপ করা, এই একটা আছে। সব চকলেটগুলো দিয়েছে বাবুদা, বাবুদা যে কোনো প্রোগ্রামে হোক এত করে চকলেট গিফট দেয়। তো দেখে নিলে আমার গিফটস কী কী পেয়েছি বার্থডেতে আমি। তো আজকের এই ব্লগটা আপাতত এখানেই আমি এন্ড করব, কারণ এই ব্লগের মধ্যে আর কিছু দেখানো নেই। আবার কাল সকাল সকাল উঠে যেতে হবে, সকালবেলা কালকে গ্রামের বাড়ি যেতে হবে, কারণ কালকে 11টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যাবে, তার আগে আমাদেরকে পৌঁছাতে হবে ওখানে। তো চলো তাহলে আজকের মতন রাখছি, আজকে টাটা, কাল আবার দেখা হচ্ছে অষ্টমীর ভিডিও নিয়ে। আর আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছো প্লিজ ডু সাবস্ক্রাইব, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও। পুজোর পর দারুণ দারুণ কালেকশন নিয়ে আবার লাইভে চলে আসবো কিন্তু।